সম্ভাব্য ঘূর্ণিঝড় মোকা আছড়ে পড়তে পারে দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন উপকূলে। ঘূর্ণিঝড়ের জেরে নদী ও সমুদ্র বাঁধের ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। সেই জন্য সরকারের পক্ষ থেকে সুন্দরবনের সমস্ত নদী ও সমুদ্র বাঁধের বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখার দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নবান্ন থেকে সেই নির্দেশ আসার পর সরকারি আধিকারিকরা তড়িঘড়ি ব্যবস্থা নিতে শুরু করেছে। ইতিমধ্যেই বিপর্যয় মোকাবিলা দলের প্রস্তুতি নিয়ে বৈঠক শুরু করেছেন মুখ্যমন্ত্রী। সেই মতো সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা সেচ দপ্তরের আধিকারিকদের নিয়ে ধবলহাট এলাকা ঘুরে দেখেন। এখানকার নদী বাঁধ ও সমুদ্র বাঁধ মেরামতির কাজ চলছে, সেই কাজ দ্রুত বেগে করার আবেদন জানান। ভয়ানক ঘূর্ণিঝড় আবারও সুন্দরবনকে তছনছ করতে পারে বলেই আশঙ্কা। আমাদের সম্প্রচারিত খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।